হয়েছে না, আগুন রেদি আমি আবো কই, আমার মেয়ে রেদি কোনো ভিডিও কোনো কিছু আপনি সারবেন না গগন সব। আমার মেয়ে কোনো দোষ করছে না, পুতুলের মতন আমার মেয়ের অহংকার। আগুনের তো দুইটা গান বের হয়েছে মোটামুটি, এটা এখন গান বারক না না বারক এটা হয়ে গেছে পুতুলের মতন। নিজে বাইরে বাই আপন বলছে না, গগন রে জেলা বাই করে আপন করে বুক করি লইছে সে বুক। ভাই হিরে আলম রে কে পাত্তা দেয় না, দেখলাম কে মানুষের সময় আবরে আইতে যাইতে বইতে মানুষের একটা দাম দেয়। দর্শক আমাদের পাশে আছে সেই সুপার ডুপার বাম্পার হিরো নায়ক শাহজালাল, যে কিনা ইদারিং শর্ট ফিল্ম করতেছে। তো শাহজালাল কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কমলাপুরের কথা মনে আছে? জি। কি কইছিল তুমি আমারে? তো শাহজালাল আমি একটি লাইভ করতেছিলাম কমলাপুর রেল স্টেশনে, সর্বপ্রথম না? শাহজালাল আসছিল, আইসা খাইন্দা খাইতে বলছে ভাই আমি একগ্রাম বাগ্রাম অনেক কিছু ছিল না। তো তোমার শরীরে তো অনেক ময়লা জ্বলা ছিল না? হ্যাঁ, এখন কিন্তু শাহজালাল দেখেন একবারে নায়কের মতো চেয়ার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। তো এখন পর্যন্ত কয়টা শর্ট ফিল্ম করলাম? পাঁচশোটা করা হয়ে গেছে। যা তো ভালোই তো অভিনয় পারো, এটা শিখবে কার থেকে? কেমনি শিখলে এগুলো? বাইরে শিখেছে, বাইরে যেটা কিছু আমরা এটা বাইরে শিখেছে, এভাবে করতেছে না? এটা বুঝে লেগে আসে। ও সামনে আরও শর্ট ফিল্ম করবে না? জি, কালকে আর একটা আছে, কালকে পরশু দিয়ে আমরা ঢাকার বাইরে যাবো করতে। শর্ট ফিল্ম করতে ঢাকার বাইরে যাবো? পরশু দিয়ে। তো এখন এই যে দেখো তুমি যে ওখানে ছিলে ওখানে ঘুমাই যা কোথায়? রাস্তাঘাটে। রাস্তাঘাটে না, বাবা মা নাই? বাবা মা আছে, মা আছে। বাপ কি হয়েছে? বাপ দেখেন প্রতিটা পথ শিশু আসলে তারা কিন্তু পথ শিশু পৃথিবীতে জন্ম নেয় না। এই যে বাবা মা, বাবা মার কারণে কিন্তু আজকে বাচ্চা কাচ্চারা এভাবে রাস্তা থেকে টোকাই হচ্ছে। ও কিন্তু আসলে টোকাই হয়ে জন্ম নেয় না, ও যে জন্ম নিয়েছে টোকা যাবে না, সুন্দর একটি ফুটফুটে সন্তান ওই পৃথিবীতে জন্ম নিয়েছে। এখন তো ভালো আছে, এখন দিনকাল অনেক ভালো করতেছে না? তো এই যে তোমরা যারা পথ শিশু আছে, যে আত্মার কাটো কেন কাটো বলো তো, কি কারণে? মানে সবাই কাটে তুমিও কাটো, এই তো তোমার ভালো করে ধরে দেখা দি এই জন্য না? আমি কোনো আত কাটতাম না, কোনো মনে ছিলাই সাত, এই তো এখন এই যে তুমি যে ভাইরাল হয়েছো হওয়ার পরে তোমার মার সাথে কি কোনো যোগাযোগ আছে? জি না। বাবার সাথে? এই তোমার লিফাত ভাই বলছে এক মাস পরে নিয়ে যাবে আমার আম্মু কাছে। তোর আম্মু থাকে কি? সিলেট। সিলেটে থাকে? তোমার বাড়ি সিলেট? দেশের বাড়ি ময়মনসিংহ, কিন্তু সিলেট আমার আম্মু ভাড়া থাকে। তোমার আম্মু কি কোনো কাজ টাজ করে? জি। কি কাজ করে? বাসা বাড়ি। হ্যাঁ, বাসা বাড়ি কাজ করে। বাসা বাড়ি কাজ করে। আজকে যদি ওর আম্মু এই কাজটা না করতো, রাব্বু আমি বলি যে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে সে মা কীভাবে পারে সন্তান ছেড়ে একা একা থাকতে? আর এই যে ছেলেটা এবার রাস্তায় এভাবে থাকে কত কষ্ট করে, রাত্রে মশা কামড়া, ওর শরীরের কিন্তু অনেক দাগ দোগ ছিল, এখন কিন্তু কমে গেছে। আরও যতদিন এটা ভালো পরিবেশে থাকবো তত কিন্তু আরও ভালো হবে, আরও ভবিষ্যৎ আরও সুন্দর করে আরও ছেলেটারে পাইবে ইনশাল্লাহ। সুমাইয়ার বাবা আপনি কি এই যে ও যে আছে আপনাদের সাথে, আপনার কেমন লাগে? আমার কাছে ভালো লাগে, একটা পথের শিশু পুলিয়া আনা হয়েছে রাস্তা, তো আমার কাছে বহুত খুশি লাগে। তো মনে করিলাম আমার ছেলে কি আর পরের ছেলে কি, আমার কাছে সবসময় আমি সবসময় তারে মায়া করি। কালকে যখন এক ভুলে আমি তারে একটা শাসন করছি, ছেলে না শাসন তো করবে না, যেহেতু মনে করে আদর করে যে নিজের সন্তানগুলো করতেন না এটাই। তো আপনি এত দেখছি শর্ট ফিল্ম করতেছেন, নাটক করতেছেন, কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগে, সামনে দিয়ে আজকাল বর্তমানে 3টা হয়েছে, একটা ইউটিউব ছাড়া হয়েছে, 2টা একটা স্টেপও আছে, বর্তমানে আর একটা কাজ আবু হয়েছে না। আপনি কি এমন কিছু যে আমাদের বাংলাদেশের যে হিরো আলম, হিরো আলমের মতো কি হইতে চান? আরে ভাই হিরো আলম রে কে পাত্তা দেয় না, দেখলাম কে মানুষের সময় আব্বুরে আইতে যাইতে বইতে মানুষের একটা দাম দেয়। আপনারা এটা করাইছে জনগণে আমারে, আপনাকে যাওয়ার দিচ্ছে?
হ্যাঁ বিয়া দাবত দিছে দিছে না দিছে না দি দেন দেন তো আমি যতদূর জানি যে ও কিন্তু সুমাইয়াকে অনেক মানে আদর করত আর কি এই জন্য আপনারা কি দাওয়াত পান নাই কোনো কিছু না এই জন্য কি সুমাইয়া কি মন খারাপ করছে সুমাইয়া এক হিসাবে মন খারাপ আরেকবার আরেক হিসাবে খারাপ আরেক দিকে দিয়ে আরেক হিসাবে আরেকটি খারাপ একটা মন ভাঙ্গা একটা মসজিদ ভাঙ্গা হয়ে গেছে পুতুলের মতন নিজের বাইরে ভাই আপন বলছে না গগনটা জেলা ভাই করে আপন করে বুক করে লইছে সে বুকর তো ভাঙিয়ে গেল ময়না পাখির মতন ঘরের ময়না বার করে কেন আস কেন কান্দরে ঘরের আপনার কাছে এমন কিছু মনে হয় না যে আপনি কিছু ভুল করছেন আপনার ভুলের কারণ আজকে না আমার কোনো ভুলে না সে তার বলে তার বলে আমার কোনো বলে না আমার ঠিক আমি চালাইয়া যাইলাম আমি আরো এত আছে আমার আরো দুইটা মাস আমি কোনো আব এত রাখছি ও মানে ডাকলে যাবেন অপেক্ষা করাম দেখি আমার সে ডাকেনি আমি কেন যাচ্ছি আমি যাব না তার দায়িত্ব তার পালন কর সে আমার কইছে লাগবো সে মানুষ আগুন দিয়ে পাই গেছে আমার মেয়ে কইছে না আগুন রে দি আমি আবো কই আমার মেয়েরে দি কোনো ভিডিও কোনো কিছু আপনি সারবেন না গগন সাহ আমার মেয়ে কোনো দোষ কষে না পুতুলের মতন আমার মেয়ের অহংকার আগুনের তো দুইটা গান বের হয়েছে মোটামুটি এটা আগুন গান বারক না না বারক এটা আমার কোনো প্রয়োজন পড়ে না তার আরো পাঁচটি নাটক বাড়িছে এটা কে দেখবো আমাকে সবাই দোয়া করেন আমি যদি আরো যদি নাটক করে যদি আস্তে আস্তে বড় হইতে পারি লেখাপড়ার কি অবস্থা লেখাপড়া কি করতে চাও লেখাপড়া ভর্তি করাবে আমরাও চাই তুমি ভর্তি করে ভর্তি করাইলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও একদিন যেন মানুষ বলে যে শাহজালাল এক সময় কমলাপুর রেল স্টেশনে ছিল আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যখন প্রতিষ্ঠিত হইলে তখন কিন্তু দেখো এখন তোমার মা নাই বাবা নাই কেউ নাই কেউ কিন্তু তোমার খোঁজ খবর নেয় না একটা সময় যখন তুমি প্রতিষ্ঠিত হবে সবাই কিন্তু চলে আসবে তখন তুমি কী করবে তোমার বাবাকে কী বলবো মাকে কী বলবো বলো আমি যদি এখানে থাকি যদি বড় হয়ে মা বাবার কাছে যাই কোনো মাধ্যম আমি মানুষের মতো দাঁড়িয়েছি তখন তো তোমরা আমাকে ফালিয়ে দিয়েছো কিংবা আমার কোনো খোঁজ খবর নেও নাই আমি পথে পথে ছিলাম আজকে পথে থেকে যে আমার ভাইয়েরা আছে তারা আমাকে নিয়ে আজকে প্রতিষ্ঠিত করছে তাই তো তো দর্শক আসলে আমি কী বলবো আপনাদের আসলে সুমাইয়ার বাপের যে অভিমত সেটা আসলে ব্যক্ত করলো শাহজালাল এরা আসলে নাটক শর্ট ফিল্মে কাজ করতেছে আমরাও দোয়া করি যেন এদের ভবিষ্যৎ আরও ভালো হয় অনেকে আপনারা এই যে ব্যাড কমেন্টগুলো করেন অনেকে কিন্তু বলেন যে তোদের জ্বালায় আমরা ফেসবুকে ইউটিউবে ঢুকতে পারতেছি না ফেসবুকে ঢুকলেই তোদের খালি সুমাইয়া সুমাইয়ার বাবা শাহজালাল আগুন পানি এইগুলো নিয়ে আসলে আপনারা কমেন্টস করেন অনেক সময় আমাদেরকে গালাগালি করেন আপনারা গালাগালি করতেই পারেন আপনাদের এটা রাইট আছে যেহেতু আপনারা ফেসবুক চালান ইউটিউব চালান কিন্তু মূল বিষয় হলো একটা সময় কিন্তু হিরো আলম সেও কিন্তু একসময় এইভাবে কিন্তু গান করতো কি বা অনেক কিছু করতো আজকে কিন্তু আপনারা তাকে মেনে নিয়েছেন তাই হিরো আলমকে যদি মেনে নিতে পারেন আসলে এটা কোনো অন্য কিছু না আপনার বিনোদনভাবে নেবেন আসলে তারা মানুষকে বিনোদন দিচ্ছে যারা বিনোদনভাবে নেবে তারা বিনোদন কেউ যদি অন্যভাবে নেয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা সবাই বিনোদন হিসেবে আপনারা তো বিনোদন হিসেবেই করেন তাই জি 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 সবাইকে বিনোদন দিতে চান অনেকে কিন্তু হিরো আলমের দেখার মতো কিছু না আজকে কিন্তু হিরো আলম প্রতিষ্ঠিত হিরো আলমকে রাস্তা দেখলে কিন্তু মানুষ সেলফি তুলতে আসে অনেকে অনেকভাবে সম্মান করে কত কিছু করলো হিরো আলম জীবনে আসলে মানুষ চাইলে সব কিছু সম্ভব মানুষের চেহারা ফেস কিন্তু আসলে ওটা কোনো ম্যাটার যায় না তো আপনারা বিনোদনভাবেই নেন ভাই আপনারা কেন গালাগালি করেন আমরা বিনোদন দিচ্ছি আপনারা বিনোদনভাবে নেন তো আজকের মতো শেষ করবো কিছু বলবেন কোনো বেদবি ছেলে করিয়া থাকে না আমি কোনো কিছু করিয়া থাকে আল্লাহ পাশে ক্ষমা করে দিবে আসসালামু আলাইকুম আর ইন্দু ভাই হইলে নমস্কার ঠিক আছে তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু